হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? শরীর সবাই ভালো আছো? তো দেখতে পাচ্ছ আজকে এই হাজারের ক্যাবিনেট হচ্ছে, মানে হাজারের বলতে আর কি অ্যাম্পলিফায়ারের আউজা হাজার, সিঙ্গেল জোন আর ডবল জোন, সব 3/4 প্লাই করা দেখতে পাচ্ছ। রং মানে এটা দুবার রং দেওয়া হবে, এটা জল রং দেওয়া হচ্ছে, রুড়ো তীর রং দেওয়া হবে। এটা দেখো তেল রং দেওয়া হয়ে গেছে আর এই কাটা আছে এগুলোতে। এইটা এই দামটাই বলছিলাম যে বেশি, এটাতে আপনার একটাতে পড়বে তোমার 3400 টাকা পিস পড়বে। ওই বক্স হ্যান্ডেল লাগানো হবে, যে দেখলেন ওই কাটা আছে, ওই যে ওই রকম কাটা আছে, ওটা বক্স হ্যান্ডেল হবে আর চাবি সিস্টেম হবে। এই আর দুটো এরকম নর্মাল হচ্ছে, তো নর্মাল দাম কম, নর্মাল তোমার ওই 3000-এর মধ্যে হয়ে যাবে, 3000-3200-এর মধ্যে হয়ে যাবে। দেখতে পাচ্ছ ডবল বারো ক্যাবিনেট, স্কোয়ার মাল, পিছনে ডবল প্লাই। এটা মানে ভিতরে করলাম, তার কারণ হচ্ছে বাইরেটাতে বাইরে করলে আর কি মানে একটু সরু সরু লাগে, মডেলটা দেখতে ভালো লাগে না অতটা। তো JBL মডেলে করালে পিছনে যে হেলানো মডেল, ওই হেলানো মডেল করালে কিছু করার নেই, ওই বাইরের মাপেই করতে হবে, কারণ সেটা তো কাভারের মাপ, কাভার তো পাবো না। কিন্তু এটা করলাম কারণ এটা এরকম স্কোয়ার বলেছে, এটা তো কাভার অর্ডার দিয়ে করাতে হবে, তো ভাবলাম যে ভিজেরে করি। আর মডেলটা সাইডে কাটারা দেখতে পাচ্ছেন, সাইডটাকে এরকম হেলানো দেখতে পাচ্ছেন, পুরো নেটের মতন, পুরো নেটটা যেমন হেলে আছে সেরকম সেম হেলে থাকবে। বাট এরকম অন্য অনেক জায়গায় কিন্তু এরকম করে না, স্কোয়ার করে, স্কোয়ারের মধ্যে নেটটা শুধু ঢুকিয়ে দেয়। এটাও 3/4 পিছনে মোটা প্লাই দেওয়া আছে, ডবল প্লাই যেটা বলছে 1 ইঞ্চি। আর সামনে দেখতে পাচ্ছ তোমার ওই 1 ইঞ্চি করা হয়েছে, মানে 18mm, পুরোটা তো 18mm কাজ, পিছনে মোটা প্লাই আর প্লাস তোমার সামনে যে চিপ দিয়ে আছে দেখতে পাচ্ছ, দিয়ে ওটা মোটা করা হয়েছে দেখতে সুন্দর লাগার জন্য আর মালটা মজবুত হওয়ার জন্য। এটা পার্টিশন হচ্ছে, পার্টিশন বলতে এটা পার্টিশন অন্য কিছু না, জাস্ট ম্যাগনেটটার কাছে পার্টিশন হচ্ছে আর কি। বাট এরকম বলেছে যে ম্যাগনেটটার কাছে এরকম পার্টিশন থাকবে, মানে পুরোটা ফাঁকা থাকবে কিন্তু ম্যাগনেটের কাছে পার্টিশন দেখতে পাচ্ছ এরকম। আর এটা পিছনে কাট দেওয়া হয়নি তার একটাই কারণ, কারণ এটা পিছনে মোটা প্লাই আছে তো ভারী হয়ে যাবে, এমনিতেই কাটলে মোটামোটা দেওয়া হয়েছে, সামনে পিছনে ওই জন্য দিইনি, পিছনে দিলে পুরো অনেক ভারী হয়ে যাবে আর বেশি ভারী হলে বক্সের বাজনি সেরকম হবে না, যার জন্য পিছনে মোটা প্লাই দেওয়া আছে তার জন্য কাট দিইনি। দেখতে পাচ্ছ কাট পিটা হয়ে গেছে, পিকা ভাটা মেটে দিয়েছে, কমে জিটানো হয়ে গেছে। মাঝে ঠেক দেওয়া হয়েছে, পেলায় ঠেক না কিন্তু এটা পুরো কাঠের ঠেক দেখতে পাচ্ছ তোমরা। আর উপরটা থাক পুরো সেপারেট হয়ে গেছে আলাদা, ওখানে আলাদা ওটা টুইটার থাকবে, ওটা সেখানে সং নেই। তো ভিডিওটি এটা এখনো ফিটিং হয়নি আর কি, তো ফিটিং হয়ে গেলে আপনাদেরকে দেখাবো, ফিটিং হয়ে গেলে অনেক কাজ আছে এখনও। তো আপনারা যদি করাতে চান বা তোমরা যদি কেউ করাতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে, ঠিক আছে? এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন।